আজ 23 দিন ধরে আমরা এই গণ অনশন তথা আমাদের অধিকার লড়াইয়ের জন্য শাহবাগ চত্বরে আমরা উপস্থিত হয়েছি। রূপসীমানা একত্রে সবাইকে স্বাগত। দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানেই রূপসীমানা একত্র। প্রিয় সুধী সমাজ, প্রিয় শিক্ষক সমাজ, আপনারা জানেন এনটিআরসির পক্ষ থেকে আমাদেরকে বারবার প্রবঞ্চিত করা হয়েছে। আমরা তিনবার আবেদন করেছি, তিনবার এনটিআরসি গণ বিজ্ঞপ্তি দিয়েছে, এই বিজ্ঞপ্তির মধ্যে আমাদেরকে বারবার প্রবঞ্চিত করা হয়েছে। বিশেষ করে আমরা কেউ 50টা, 60টা, 100টা অথবা 300, 500, 1000 পর্যন্ত প্রতিষ্ঠানে স্বতন্ত্রভাবে আবেদন করেছি। এটা আমাদের কাম্য ছিল না, এটা জাতির কাম্য ছিল না, তাই আমাদেরকে বারবার প্রবঞ্চিত করা হয়েছে। আজ আমাদের শিক্ষক সমাজ আজ পথে বসে গিয়েছে। আজ আমাদেরকে ঢাকার বুকে থাকতে হয় কেন? আজ আমরা বড়ই ভারাক্রান্তভাবে আমাদেরকে বলতে হচ্ছে, আজ আমরা এখানে সর্বস্ব হারিয়ে আজ ঢাকাতে আমাদের আসতে হয়েছে, এখানে আন্দোলন করতে হচ্ছে, আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকারকে আমরা বাস্তবায়ন করতে চাই। প্রিয় দর্শকবৃন্দ বা প্রিয় শিক্ষক সমাজ, আজ আমাদের এই 23 দিন আন্দোলনের মধ্যে প্রায় 60 জন শিক্ষক আমাদের অসুস্থ হয়ে তারা হসপিটালের চিকিৎসাধীন রয়েছে, আর আমরা এখানে গণ অনশনরত অবস্থায় আছি। আর আমরা আরও আহ্বান করছি আমাদের শিক্ষামন্ত্রীকে, মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আমাদের প্রতি সদা হন। বিশেষ করে আমি আহ্বান করছি আমাদের গণতন্ত্রের মানুষকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যে আপনি আমাদের এই অবস্থা দেখেন, স্বচক্ষে মিডিয়ার মাধ্যমে অথবা স্বচক্ষে দেখে যান আমরা কী অবস্থায় আছি। আমরা সমাজের মধ্যে নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত, অপমানিত জীবনযাপন করছি, কিন্তু আমাদের দেখার কেউ নেই। আমরা হাজার হাজার লক্ষ টাকা ব্যয় করে আমরা পথে বসে গিয়েছি, আজ আমরা সর্বস্ব হারিয়ে আশাহীন অবস্থায় এখানে উপস্থিত হয়েছি। আমাদের জীবন থেকে যে প্রায় 10টা, 12টা, 11টা বছর চলে গিয়েছে, কেউ আমাদের এই সময়টা ফিরে দিতে পারবে না। কিন্তু আমাদের এখন সবার প্রাণের দাবি, আমাদের একই দাবি, আমাদের প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে। এই নিয়োগের মাধ্যমে যাতে আমরা আমাদের সমাজের সেবা করতে পারি, দেশের সেবা করতে পারি ও মানুষের সেবা করতে পারি। আজ আমরা মানবতার জীবনযাপন করছি, এই মানবতার জীবনযাপনের মধ্য দিয়ে আমাদের বাক শক্তি, স্বাধীনতা আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। তবু আমরা বলতে চাই যে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং এনটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আপনারা আমাদের প্রতি সদায় দৃষ্টি দেন, আপনারা স্বচক্ষে আমাদের অবস্থা দেখেন এবং আমাদের দাবি দেওয়া, দাবি নয় আমাদের অধিকার, আমাদের অধিকার ফিরিয়ে দেন এবং আমাদের মানুষ হিসাবে এই সমাজে বসবাস করার ন্যূনতম সুযোগটুকু তৈরি করে দেন। এবং আমি আমার সেই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের এই দাবিকে মেনে নেওয়ার জন্য যে পরিবেশ, যে সিচুয়েশন তৈরির দরকার, সেই সিচুয়েশনের মাধ্যমে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্য অর্জনে পৌঁছতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা।